ট্রেপারের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। যান দুর্ঘটনা রাজ্যে বেড়েই চলেছে, ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। রবিবার ফের দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। এদিন বিকেলে ঘটনাটি ঘটেছে রাজধানীর বিদ্যাসাগর এলাকায়। অভিযোগ, একটি ট্রেপার তাকে ধাক্কা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দাবি আর দাবি হলো আমাদের এখানে একটা আপাতত স্পিড পাকালে এ পর্যন্ত এই বছরের মধ্যে দু থেকে তিনটি ঘটনা ঘটছে এবং দুজনই স্পট ডেড হয়েছে এবং প্রায় যাতে প্রচন্ড হলে পালে মানে মাটি এবং পালের গাড়ি খুব চলাফেরা করে এবং এটা বারবার জানানো হয়েছে, নড়েতে গেছে কিন্তু এখন তো সঠিক কোনো শোনা হয়েছে না। ট্রাফিকের সমস্যা, ট্রাফিকের মানে যে গাড়ি মাটির গাড়িগুলো যেভাবে চলতেছে না মানুষের দিকে রিক্স, এটা একটা প্রমাণ আজকে বিকেলবেলা যারা এখানে আপনি 8টা 9টা বাজার পর দেখবেন ট্রিপার হেভি লোড মাটির গাড়ি নিতেছে, তারপর 1টা 1.5টা পর্যন্ত তারা রাত চলব তারা অত্যাচার, কেউ কোনো কথা শুনে না। আমরা অনেকখানে কইছি এখানে একটা ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, আপনার প্রায় 8 ঘন্টা এখন 1 ঘন্টা আগে এখানে গাড়িটা বাড়ি দিয়ে পাওয়া গেছে, বাইকটা আমি রিস্কিউ করছি। হ্যাঁ, আর ওই ইনসিডেন্ট যেটা আছে তাহলে নিয়ে জীবিতে নিয়ে গেছে ইয়ারস্টি, ঠিক আছে, এটা এটা বলতে পারবো না, এটা আমাদের দেশের পাঠাই দিছি। হ্যাঁ, আর যে গাড়িটা মানে সম্ভাব্য গাড়ির সন্ধানে কি পুলিশের কোনো, এটা তো মানে এটা তো চলছে, কেউ বলতে পারছে না 11 পুরোটা বুঝছেন না। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের কর্মীরা, তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।